হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। চঞ্চল ঘোষের রিজনিং বই থেকে ফিগার সিমিলারিটিস বা ছবি সাদৃশ্য যে অধ্যায় আমি শুরু করেছিলাম, আজকে তার পার্ট টু। এবং গত পার্টে আমি পাঁচটা প্রশ্নের সমাধান করে দেখিয়েছিলাম, আজকে শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার সিক্স থেকে। এবং আসন্ন রেলের সমস্ত পরীক্ষা এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে সকল পরীক্ষাতে রিজনিং থেকে প্রশ্ন আসার কথা আছে, সেই সকল পরীক্ষার জন্য এই অধ্যায়ের প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন থাকবে। সুতরাং তোমরা কিন্তু একটিও ক্লাস মিস করো না, সমস্ত ক্লাসটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তাহলে চলো বন্ধুরা, শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। আজকের ক্লাসটি শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার সিক্স থেকে। এখানে প্রথম যে চিত্রটা, এখানে কিন্তু এটা পাল্টে গেছে ঠিক আয়নার মতো করে। এই ছবির সামনে একটা আয়না ধরলে যেভাবে পাল্টে যায়, অর্থাৎ এটা কিন্তু ঘুরে বসে গেছে ঠিক এখানে। তাহলে এখানে এই যে উল্টো তিনের মতো, উল্টো বাংলা তিনের মতো যে ছবিটা রয়েছে, এটা কিন্তু এখানে আয়না ধরলে যেভাবে পাল্টায় ঠিক সেভাবেই কিন্তু এখানে বসবে। অর্থাৎ এটা কিন্তু উল্টো তিন যেটা রয়েছে, সেটা কিন্তু সোজা তিনের মতো এখানে বসবে, অর্থাৎ ঠিক এরকমভাবে। তাহলে এখানে সোজা তিনের মতো যে চিত্রটি বসবে, তার সঙ্গে এই চারটের মধ্যে মিল আছে অপশান নাম্বার বিতে, তাহলে এটাই হবে সঠিক উত্তর। এখানে তিনের মতো যে চিত্রটা রয়েছে, এই চিত্রটাই কিন্তু এখানে বসবে। আশা করি এটা বোঝা গেল। এবার দেখা যাক কোয়েশ্চেন ফিগার নাম্বার সেভেন। এখানে এই দুটো চিত্র যেভাবে রয়েছে, অর্থাৎ এখানে একটা বিন্দু ছিল এবং এই বিন্দুটা রয়েছে ত্রিভুজের মধ্যে এবং তার বাইরে রয়েছে একটা বৃত্ত। কিন্তু পরের চিত্রে আমরা কী দেখতে পাচ্ছি, বিন্দুটা কিন্তু বিন্দুর জায়গাতেই রয়েছে এবং ত্রিভুজটা হয়ে গেছে গোল। ত্রিভুজটার পরিবর্তে বাইরের বৃত্তটা চলে এসেছে ত্রিভুজের জায়গায় এবং বাইরের যে বৃত্তটা ছিল সেখানে এই ত্রিভুজটা হয়ে গেছে। অর্থাৎ এই দুটো ফিগার কিন্তু উল্টে গেছে। তো ঠিক একই রকমভাবে এখানেও ঠিক সেই জিনিসটাই হবে, এটা সহজভাবে বোঝা যাচ্ছে। এখানে এই চিত্রে যে বিন্দুটা রয়েছে, এখানেও ঠিক একই বিন্দু থাকবে এবং এখানে যে চতুর্ভুজটা রয়েছে সেটা কিন্তু হবে বাইরে, এবং যে ত্রিভুজটা এই চিত্রে বাইরে রয়েছে সেটা কিন্তু বিন্দুর বাইরে হয়ে যাবে। তাহলে এই নিয়ম ফলো করছে এখানে যে চারটির মধ্যে, সেটি হচ্ছে অপশান বি। এখানে কিন্তু এই বিন্দুটা ত্রিভুজের মধ্যে এসে গেছে এবং বাইরে চলে আসছে চতুর্ভুজটা। তো সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান বি। আশা করি এটিও বোঝা গেল। এরপর কোশ্চেন ফিগার নাম্বার এইট। এখানে দেখা যাচ্ছে পাতার মতো একটা অংশ রয়েছে এবং একটা পাতা অর্ধেক আঁকা অবস্থায় রয়েছে, কিন্তু পরের বারে এই ছবিটা কিন্তু আরও সম্পূর্ণ হয়ে ঘুরে গেছে এবং এখানেও কিন্তু একটা পাতা অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। তাহলে ঠিক একই ফিগার কিন্তু এখানে রয়েছে ঠিক। তাহলে এখানে ঠিক এর আগের ফিগার কোনটা হবে, অর্থাৎ এই ফিগারটা তৈরি হওয়ার আগের রূপটা কী হবে, এটা তোমাদের নিজেদের হোমওয়ার্কের জন্য থাকলো। এটার সঠিক উত্তর তোমরা এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি এটা করতে বা বুঝতে কোনো অসুবিধা হয় সেটাও ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাবে, এটার সমাধান আমি পরবর্তী ক্লাসে করিয়ে দেব। এবার দেখে নেওয়া যাক কোশ্চেন ফিগার নাম্বার নাইন। এখানে দেখা যাচ্ছে এই যে দুটো ছোটো বৃত্ত, এই দুটো কিন্তু প্রথমে ছিল এই দুটো ঘরে। পরের চিত্রে দেখা যাচ্ছে এই বৃত্তটা কিন্তু এক ঘরে এগিয়ে এই ঘরে চলে এসছে, অর্থাৎ এইটা, এবং এইটা কিন্তু আবার ঘুরে চলে এসছে প্রথম নাম্বার ঘরে, অর্থাৎ এটা কিন্তু গোল হিসেবে এইভাবে এক ঘর করে এইভাবে এগিয়ে এগিয়ে ঘুরছে। এই যে গোলটা, এটা কিন্তু ঘুরে আবার চলে এসছে প্রথম ঘরে, অর্থাৎ এইটা। সেকেন্ড ঘরে আমরা কি দেখতে পাচ্ছি, সেকেন্ড ঘরের যে দুটো ফাঁকা বাকি দুটো ছোট বৃত্ত দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে এবং নিচের যে দুটো ছোট ছোট বৃত্ত যে ঘরে ছিল তাদের কিন্তু কোনো স্থান পরিবর্তন হয়নি। তাহলে এই চিত্রটাকেও কিন্তু আমরা এই নিয়ম ফলো করে একইভাবে এখানে সাজাবো। তাহলে এই যে উপরের লাইনের ক্রস চিহ্নগুলো, একটা করে ঘর কিন্তু এগিয়ে যাবে, অর্থাৎ এইটা আসবে এখানে এবং এইটা আসবে এই সেকেন্ড অপশানে। তাহলে উপর লাইনের সঙ্গে আমরা সাদৃশ্য পাচ্ছি এই ঘরটাই। এখানে একটা করে ঘর এগিয়ে গেলে এই চিহ্নটা এসছে এখানে এবং এই ক্রস চিহ্নটা এসছে পরের সেকেন্ড অপশানে। এখানে যে দুটো খালি ঘর ছিল সেই দুটো বাকি দুটো ক্রস চিহ্ন দিয়ে ভরাট হয়ে যাবে, সেখানে তাই করা হয়েছে। এবং এই দুটোর যে পজিশান ছিল, এই দুটোর কিন্তু পজিশানের কোনো পরিবর্তন হবে না, যেমনটা এখানেও কোনো পরিবর্তন হয়নি। তো সুতরাং এই চিত্রের সঙ্গে সাদৃশ্য রেখে আমরা এই চিত্রের সঙ্গে যে মিল এখানে পেলাম সেটা হচ্ছে অপশান নাম্বার এ। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার দেখে নেওয়া যাক কোশ্চেন ফিগার নাম্বার টেন। এবার এই চিত্রটা ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু মূলত দু ধরনের পরিবর্তন হয়েছে। প্রত্যেকটা ঘরে একটা করে পরিবর্তন হয়েছে এবং দ্বিতীয় পরিবর্তন হলো এরা কিন্তু একটা করে ঘর স্থান পরিবর্তন করেছে, অর্থাৎ একটা করে ঘর সামনের দিকে এগিয়ে গেছে। এই যে একটা পাতাওয়ালা একটা দাগ ছিল, এটা কিন্তু পরের ছবিতে একটা ঘর এগিয়ে গেছে এবং এখানে যে ঢেউ খেলানো তিনটে দাগ ছিল সেটাও সামনের ঘরে এগিয়ে গেছে, কিন্তু নিচের থেকে একটা দাগ কমে গেছে। এখানে যেরকম একটা পাতা ছিল, পাতা দুটো হয়ে গেছে। এখানে দুটো বিন্দু ছিল, এও একটা ঘর সামনে এগিয়ে গেছে এবং একটা বিন্দু বেড়ে গেছে। এবং এখানে ত্রিভুজ ছিল, এখানে আরও একটা দাগ বেড়ে গিয়ে এটা চতুর্ভুজ হয়ে গেছে এবং একটা ঘর কিন্তু এগিয়ে গেছে। ঠিক একই রকম চিত্র তাহলে আমরা এখানে এটাকে ফলো করে এখানে
তৈরি করব, যেখানে এই যে ঘরের মতো পঞ্চভুজটা রয়েছে সেটা এক ঘর এগিয়ে যাবে, মানে উপরে চলে যাবে, এবং এখানে একটা দাগ বেড়ে গিয়ে এটা ষড়ভুজ হয়ে যাবে। এটা গেল প্রথম পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন, এখানে নিচের লাইনে একটা পাতা কম আছে সেটাও পরের ঘরে চলে যাবে এবং পাতা একটা বেড়ে যাবে। এখানে যে ঢেউ খেলানোর মতো দুটো দাগ রয়েছে সেটা পরের ঘরে চলে যাবে এবং একটা দাগ কিন্তু এখান থেকে কমে যাবে। এবং এই যে এখানে চারটে ফোঁটা রয়েছে সেটাও পরের ঘরে এখানে চলে যাবে এবং একটা বিন্দু কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ পাঁচটা বিন্দু হয়ে যাবে। তাহলে এই যে নিয়ম ফলো করতে গেলে এখানে দেখো এই অপশানটা বা এই চিত্রটা কিন্তু আমাদের মিলে যাচ্ছে। তো সুতরাং এখানে তাহলে সঠিক অপশানটি হবে অপশান বি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবং তার সাথে সাথে আজকের এই চিত্রের সাদৃশ্য অধ্যায়ের পার্ট টু শেষ হলো, এরপরে আসছে পার্ট থ্রি। তো সেই সকল পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। এবং আজকের ক্লাসটা যদি ভালো লাগে এবং উপকার লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং তোমাদের নিজেদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো, কারণ তারাও কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, এই সকল ক্লাসগুলো তাদেরও প্রয়োজন। তো তাহলে বন্ধুরা আজকে ভিডিও তো ছিল এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।